জাতীয় সংখ্যালঘু কল্যাণ সমিতি নিল এবার এক অভিনব উদ্যোগ। আর.জি. কর হাসপাতালে তারা বিতরণ করলো খাবার। মৌলানা আব্দুর রহমান জামির সাহেবের তত্ত্বাবধানে সমিতি সদস্যরা খাদ্য বিতরণের জন্য একটি ফুড ট্রাক চালু করলো বেলগাছিয়া থেকে। তারই উদ্বোধনে উপস্থিত ছিল 24 আওয়ার্স টিভি। কি হলো সেখানে দেখুন। जो इसका मतलब कि अधिक इसको जो अधिकार उसको हासिल होगा उसको मिलेगा, सबको मिलेगा, सबके लिए। ये अभी हम लोग सिर्फ आर.जी. कर जाएंगे तो आर.जी. कर में तो 2000 रोटी बांट देना कोई मुश्किल काम नहीं है। और भी हॉस्पिटल में इसके बाद और भी हॉस्पिटल में हमारा प्रोग्राम है, वहाँ भी जो जाएंगे रोटी बांटना है बस। अब्दुर रहमान जामी। देखो आज के हमारे नैशनल माइनॉरिटी वेलफेयर ट्रस्ट तरफ থেকে একটা উদ্যোগ আমরা নিয়েছি कि আমরা প্রায় 2000 রুটি সবজি আর আচার আমরা এখান থেকে রুটি অন হুইলস থেকে তৈরি করব। আর এটা আজকে আমরা ফ্ল্যাগ অফ করছি ইমাম সাহেবের হাত দিয়ে আর আমাদের বড় ভাই প্রতীক দা অ্যাডভোকেট প্রতীক মজুমদার এনার হাত দিয়ে আমরা ফ্ল্যাগ অফ করছি। আজকে এখান থেকে বেলগাছিয়া মোড় থেকে গাড়িটা যাবে আমাদের আর.জি. করে গিয়ে ওখান থেকে যে পেশেন্ট পার্টি আছে যে হয়তো কোনো জায়গায় খেতে পাইনি বাস এটা আমাদের একটা হেল্প আছে যেটা আমরা করছি। সবসময় আমরা দাঁড়িয়েছি আর যত এনজিও এই কাজ করছে আমি সবাইকে সালাম জানাই, নমস্কার জানাই কি এই কাজটা আরও এগিয়ে যাক, সবাই মিলিয়ে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাক। এটা যতগুলো গভর্নমেন্টের গাইডলাইন আছে মেনে আমরা ওটাকে আজকে পূরণ করবো ইনশাআল্লাহ। আজকে প্রথম দিন আর এবার আমরা অ্যাটলিস্ট 10 লাখ রুটিজ আমরা টার্গেট করেছি। আজকের মূলত কর্মসূচি যে গরিব মানুষ এবং আর.জি. করে যেসব মানুষরা এসে চিকিৎসা করাবার জন্য পেশেন্টের সাথে সে তেমন প্রায় 2000 লোকে খাবার দেওয়া যায় সেই ব্যবস্থা করা হয়েছে এবং রুটি আচার এবং সঙ্গে সবজির ব্যবস্থা। এবং এই প্যান্ডামিক সিচুয়েশানে সেটাই মানুষের কাছে অনেক বড় জিনিস খাবার দেওয়াটা। এবং আমার ছোট ভাই গুলাম রব্বানি এবং তার ন্যাশনাল মাইনরিটি ওয়েলফেয়ার ট্রাস্ট যে কাজটা করছে আমি তাকে আমার সর্বান্তিকরে সাধুবাদ জানাচ্ছি। সামনের দিনে পশ্চিমবাংলা জুড়ে এবং তথা ভারতবর্ষ জুড়ে ন্যাশনাল মাইনরিটি ওয়েলফেয়ার ট্রাস্ট এবং গুলাম রব্বানি এই কাজ আরও এগিয়ে নিয়ে যাবে সেই আশা রাখি। শুভেচ্ছা থাকলো গুলাম রব্বানির জন্য এবং ন্যাশনাল মাইনরিটি ট্রাস্টের সমস্ত মেম্বারদের জন্য।